ও মুসলমান আমা বাবাজিরা মায়েরা বোনেরা ও আমা ভাইজানেরা আজ মুহররমের কোন 10 তারিখ এই 10 তারিখে বিভিন্ন ইসলাম শরীয়তের নানা নানান বড় বড় ঘটনা ঘটে গিয়েছে যে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে সাফিউল্লাহ বলা হতো আদম নবী আমাদের হলেন আদি পিতা আব্বা জান আদি পিতা আম্মা জান আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম তারা যখন জান্নাতে ছিলেন ওই জান্নাতে থাকা পরে তা আল্লাহ পাক বলেছিলেন ও আমার নবী আদম তোমরা ওই একটা গাছ আছে ওই গাছের ফলটা তোমরা ভক্ষণ করবে না যদি তোমরা ওই গাছের ফলটা ভক্ষণ করে দাও তাহলে তোমরা দুনিয়াতে আর জান্নাতে থাকতে পারবে না তাহলে তোমরা দুনিয়ার জমিনে তোমাদেরকে লটকে পড়তে হবে এখন একটা জায়গায় ভালো জায়গায় আছে এই ভালো জায়গায় থাকলে শয়তান কি চাইবে ভালো জায়গায় রাখা আমাকে মাফ করে দাও ও রব্বি আল্লাহ আমাকে মাফ করে দাও ওই সময় কান্দে 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 আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কেটে যাওয়ার পরে আমার আল্লাহ বললেন আমার নবী আদম রে ও নবী আদম তুমি সেই আমার আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় যদি আমি আল্লাহ আমার কাছে দোয়া চাও আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেব ওই সময় আদম নবী আলাইহিস সালাম দোয়া পড়েছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন আমার আল্লাহ এই আখিরি জামানার পয়গম্বর আমাদের নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে আমার আল্লাহ আদম নবীর দোয়াটাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন একটু জোরে বলুন আর একটু জোরে বলুন বলুন নারায় তাকবীর তাহলে আমাদের আদি পিতা প্রথম সেটা কোন দিন এই 10ই মুহররম সেটা কোন দিন এই 10ই মুহররম আমার আল্লাহ যে নবীটা 40 দিন মাছের পেটে ছিল বাবা আপনি বলতে পারেন একটা মানুষ যদি পানিতে ডুবে যায় ওই মানুষটা পানিতে ডুবে যাওয়ার পরে আধা ঘন্টা পরে মারা যায় কিন্তু না 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 আল্লাহ পাকের নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যারাকে সমুদ্রে মাছটা ভক্ষণ করে নিয়েছে ওই মাছের পেটেতে সে 40টা দিন কাটিয়েছে 40টা দিন কাটানোর পরে মাছের ভিতরে কিভাবে সে পান করেছে সেবা কিভাবে সে খাওয়া দাওয়া করেছে কিভাবে সেখানে বেঁচে থাকে আপনাকে প্রশ্ন করা হবে একটা মাছের পেটের ভিতরে যদি 10 দিন ডাকা যায় কিংবা 1 দিন ডাকা যায় বাঁচতে পারে বাঁচতে পারে পারবে পারবে কিন্তু ওখানে কার কাজ যে 40টা দিন মাছের পেটে ছিল ওই কাজটা বাঁচিয়ে রাখার কাজটা কার এটা হলো আল্লাহর নিয়ামত চোখ খুলে দেখে না এটা হলো আল্লাহর নিয়ামত আল্লাহর শক্তি আল্লাহর শক্তি সেই জন্য আল্লাহ বলছে হে আমার বান্দা বান্দিরা তোমরা কখনো অহংকার করবে না আমি আল্লাহ যদি অহংকার করতে চাই আমি আল্লাহ আমি তোমাদের রব আমি তোমাদের সৃষ্টিকর্তা আমি অহংকার করব অহংকারের চাদর গায়ের জামা হলো আমি আল্লাহ তাহলে শুনে রেখে দাও যদি দুনিয়ার জমিনে কোনো বান্দা বান্দি আমি আল্লাহ আমার সৃষ্টি করা যাদেরকে বানিয়েছি তারা যদি অহংকার করে আমার গায়ে জামাটা ধরে যদি টানে আমি আল্লাহ তার ওই আসন থেকে যার জন্য সে অহংকার করছে আসন থেকে নামিয়ে আমি তাকে অহংকারের পতন করে দেব বুঝতে পারলেন না ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40টা দিন কেটে গিয়েছে 40টা দিন কেটে যাওয়ার পরে শুধু মাছের ভিতর থেকে আল্লাহকে অনুসরণ করে বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আল্লাহকে অনুসরণ করেছে ও রব্বি আল্লাহ তুমি যদি পারো আমাকে বাঁচাতে পারো ও আল্লাহ তুমি যদি
পারো আমাকে মৃত্যুবরণ করতে পারো সেই জন্য আমার আল্লাহ বাঁচিয়ে রাখার পরে ওই 40টা দিন পরে ওই মাসটা সমগ্র ঘুরতে 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 এই মুহররম মাসের 10 তারিখে ওই সময় ওই সমুদ্রের মাছটা তিনি কিনারায় চলে আসলেন কিনারায় চলে আসার পরে তিনি দানার ভিতর থেকে উপড়ে দিয়েছে বাবা আর ইউনূস আলাইহিস সালাম ওই সমুদ্র কিনারায় দাঁড়িয়ে গিয়েছে ওই দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছে এটা হলো সেই মুহররমের 10 তারিখ বাবা ইতিহাস ভুলে যাবেন না তাহলে আল্লাহ নবী সিদ্ধানার বাঁচার পরে তিনি সর্বপ্রথম শুকরিয়া আদায় করেছে কার কার আপনাদের ঘুম পাচ্ছে কি ঘুম পাচ্ছে এখন তো দিদি কমপ্লিট হয়নি ওই জন্য বসিয়ে রেখেছি নালে শেষ করে দিতাম এখন ঘুম লাগবে আর এখান থেকে সরে যাওয়ার পরে দেখেন সেই মোবাইলটা সে ওদিকে এদিকে ওদিকে সব জেগে আছে বাড়িতে তো বড় বড় একটা হন্দর রয়েছে সেটাও চলছে হ্যাঁ সব চলছে কিন্তু যখন ভালো কাজ ভালো জায়গায় আসা হয় তখন সত্যি আমাদেরকে অসস দেয় কেন আমরা হলাম আদম সন্তান বাবা আমরা হলাম আদম সন্তান আমাদেরকে অসসা দেবে সেই অসসা দেওয়ার কাজ হলো শয়তানের আর অসসা থেকে বাঁচার কাজ হলো আমার আল্লাহর বান্দাদের বুঝতে পারেননি তাহলে তিনি যখন ওই মাছের পেট থেকে বাইর হলেন শুকরিয়া আদায় করলেন আল্লাহর আর আমাদের ভালো কাজ হয়ে যাওয়ার পরে আমরা শুকরিয়া আদায় করিলে আরো যে বিশাল ব্যাপার হয়েছে বিশাল চলছে এমন করে ইসলামের ভিতরে যত ইতিহাস রয়েছে এই ইতিহাসগুলো দেখতে পাওয়া যায় বাবা এই মুহররমের 10 তারিখটাকে কেন্দ্র করে বড় 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 ইতিহাস ঘটে গিয়েছে এমন করে কটা নবীর কথা বলা হবে যে আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের যে চরম ঘাভর্তি হয়ে গিয়েছিল বাবা সেই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম শেফা হয়েছিলেন মুক্ত হয়েছিলেন ওই চর্মরোগ থেকে মুক্ত হয়েছিলেন ঘা পাতলা থেকে মুক্ত হয়েছিলেন সেটা হলো বাবা মুহররমের 10 তারিখ সেটা হলো মুহররমের 10 তারিখ এই মুহররমের 10 তারিখে এত বড় বড় ইতিহাস ঘটেছে আর এই মুহররমের 10 তারিখে বলা হচ্ছে যদি দুনিয়াটা ধ্বংস হয়ে যায় সেটাই হবে এই মুহররমের 10 তারিখ কিয়ামত হবে সেটাই হবে মুহররমের 10 তারিখ তাহলে মুহররমের 10 তারিখে গুরুত্ব আছে কি নাই আছে না না আজ আমরা যদি না নিতে পারি আমরা যদি না বুঝতে পারি হয়তো আমাদের কাছে মূল্যহীন মূল্য বলে মনে হয় না কিন্তু আল্লাহর কাছে বিরাট 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 একটা মূল্য বিরাট বিরাট একটা মূল্য যারা বিশেষ করে বলা হয়েছে মুহররমের 10 তারিখে তোমরা ভালো করে ভালো খানা পাকাও তোমরা ভালো তরি তরকারি তৈরি করো তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে তোমরা তোমাদের বাড়ির মেম্বারকে তোমরা খাওয়াও সেই দিনে তোমরা খরচ করো বেশি করে খরচ করো আর আমাদের মুহররমে খরচা করো কিন্তু কিতাব বলছে তোমরা মুহররমে খরচা করো তোমরা গরিব তোমাদের মেম্বার তোমাদের আত্মীয় স্বজনদেরকে তোমরা খাওয়াও সেই দিনে তাদের পিছনে তোমরা খরচা করো এটা হলো কিতাব বলছে যে ইমাম হাসান হোসাইন যিনি আজকে কারবালার ময়দানে যিনি আজকে চলে যাবেন শহীদ হয়ে যাবেন সেই ইমাম হাসান হোসাইনকে নিয়ে আল্লাহ নবীর কাছে আম্মা জান আল্লাহ নবীর কাছে আল্লাহ পাক স্বয়ং আগাম জানিয়ে দিয়েছিলেন যে জায়গাতে কারবালা ময়দানে লাল রক্তে রক্তিত হয়ে যাবেন সেখানে শহীদ হয়ে যাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েরা সফরে চলে গিয়েছেন মেয়েরা সফরে যাওয়ার পরে আল্লাহ নবী দুটো বিল্ডিং দেখতে পেয়েছিলেন একটা হলো লাল রঙের বিল্ডিং আর একটা হলো সবুজ রঙের বিল্ডিং এই দুটো বিল্ডিং দেখা পরে আল্লাহ নবী জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন ইয়াকি জিব্রাইল এই দুটো লাল ঘর আর সবুজ ঘর এটা কার ঘর ওই সময় আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আর সবুজ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ও
আল্লাহ পাকের নবী আপনার আম্মা যা ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কলিজার টুকরি বিবি আপনার মেয়ে যে আম্মা যা ফাতেমা ওই ফাতিমার গর্ভে যে নাওয়াসা দুজন সন্তান গন্ধ জন্মগ্রহণ করবেন ওই দুজন সন্তানকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন একজন রক্তে লাল হয়ে যাবে একজন সবুজ হয়ে যাবে সেই জন্য আমার আল্লাহ আগামী জান্নাতের ভিতরে ওদের জন্য এই বিল্ডিং খানা তৈরি করে দিয়েছিলেন আগাম আল্লাহ নবী শুনে খুব কষ্ট অনুভব করলেন তারপরে ফের আরেকদিন আম্মা জান একদিন স্বপ্ন দেখছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে গোশতের টুকরা যেন টানার কোলের উপরে ছুঁড়ে 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 ফেলা হচ্ছে আম্মা জান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অমুক স্বপ্ন দেখেছি খব দেখেছি ওই সময় আল্লাহ নবী বলেছিলেন ও বিবি সাহেবা তুমি কি স্বপ্ন দেখেছো এই স্বপ্নটা কোনো খারাপ স্বপ্ন না এই স্বপ্নটা হলো ভালো স্বপ্ন ওই সময় আল্লাহ নবী স্বপ্নের তাবির করে দিয়েছিলেন ও বিবি সাহেবা ও বিবি সাহেবা আমার আল্লাহ জিব্রাইল দ্বারা আমাকে পৌঁছে দিয়েছেন আমাকে সংবাদ দান জানিয়ে দিয়েছে আমি রাসূলুল্লাহ আমার গায়ের যে গোশতের টুকরাগুলো টপ 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 করে তোমার কোলের উপরে পড়ছিল বিবি সাহেবা এই গোশতের টুকরাটার কারণ জানতে পারলে অবাক হয়ে যাবে ও বিবি সাহেবা আমার খাতুনে জান্নাত জান্নাতে রানী সদারিনী জানাকে করা হবে সেই ফাতেমা ফাতেমার গর্ভে দুজন সন্তান এসে যাবে ওই সন্তান কোন লালন পালনের দায়িত্ব তোমার উপরে পড়ে যাবে সেই সন্তানকে তুমি লালন পালন করবে সেই জন্য আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে ওই জিব্রাইল আলাইহিস সালাম এসে পৌঁছে দিয়েছে ওই গোশতের টুকরা আপনার কোলে পড়ার কারণটা হলো এটাই ওই ইমাম হাসান হোসাইন আমার বেটির ঘরে আসা পরে তোমার বাড়িতে লালন পালনের দায়িত্ব তোমাকে ভার প্রাপ্য নিতে হবে সেই জন্য আমার আল্লাহ অগ্রিম জানিয়ে দিয়েছে আগে ইমাম হাসান হুসাইন কোথায় লালন পালন হবে সেটাও আল্লাহ পাক স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম মারফত জানিয়েছে আর সেই ইমাম হাসান হুসাইন এতটা তাদেরকে আল্লাহ পর্যন্ত ভালোবাসতে আল্লাহ পর্যন্ত ভালোবাসতে অনেক সময় তখন তো ছোট ছোট বাচ্চা অল্প বয়স নবী যখন নামাজ পড়তেন তখন ওরা গিয়ে আর কি মতরা তো বুঝতো না নবী রুকুতে যেতেন রুকুই যখন যেতেন তখন নবীর ওই মানে ঘোড়া হয়ে থাকতেন তো রুকুতে গেলে পিঠটা তো কুঁজো হয়ে থাকে ওরা মনে করেছে নানু জান হয়তো ঘোড়া হয়েছে সেই ঘোড়া মনে করে ওরা পিঠের উপরে চড়ে বসতে নবী দাঁড়ি মানে রুকুতে গিয়ে তসবি পাঠ করছেন পাঠ করছেন পাঠ করতে হতে নবী ভাবছে উঠে যাবো উঠে গেলে তো ইমাম হোসাইন পড়ে যাবে ইমাম হাসান পড়ে যাবে তখন আল্লাহ তরফ থেকে হুকুম হচ্ছে হে নবী যতক্ষণ না ইমাম হাসান হোসাইন নামবে ততক্ষণ তুমি রুকু থেকে উঠতে পারবে না জোরে বলুন বলুন সেজদায় যাওয়ার ফলে সেখানেও একই ব্যাপার অনেক সময় নামাজ পড়েন দেখেন না বাচ্চারা গিয়ে সেজদার হালাতে গিয়ে ডিস্টার্ব করে এমন সময় রুকুতে গেছে পায়ের তলা থেকেও গলে যাচ্ছে সেজদায় যাবে সেই জায়গায় গিয়ে বসে আছে বাচ্চাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নাতি নওয়াসা ইমাম হাসান হুসাইন একদিন আম্মা জানের কাছে কান্না কাটি করছে রোনা জানি করছে আম্মা জান আমাদের ঘোড়া চড়ার শখ হয়েছে আম্মা জান ও আম্মা জান আমরা কি আজকে ঘোড়া চড়তে পারবো না এমন করে কান্না কাটি করছে ওই সময় আল্লাহ নবী বাড়িতে প্রবেশ করলেন আল্লাহ নবী বাড়িতে প্রবেশ করার সময় ওই সময় রাসূলুল্লাহ দেখতে পাচ্ছে ইমাম হাসান হোসাইন কান্না কাটি করছে কলজেটা ফেটে যাচ্ছে ও বেটি ফাতেমা কেন কাঁদে কান্না কারণটা কি
একটু জানা ওই সময় ফাতেমা বলে জিনে আব্বা জান আমার দুটো নওয়াসা ইমাম হাসান আমার নওয়াসা ইমাম হোসাইন আজকে ঘোড়া চড়ার জন্য আব্দার করছে আব্বা জান আমি ঘোড়া কোথায় পাবো আম্মা জান ও আব্বা জান আমি ঘোড়া কোথায় পাবো ওই সময় ইমাম হাসান হোসাইনকে আনন্দিত করার জন্য একটু মুখে হাসি ফোটানোর জন্য আল্লাহ নবী বলেছিলেন ও নওয়াসা ইমাম হাসান হোসাইন আমার নাতি আমি তোমাদেরকে ঘোড়া চড়াবো ওই সময় ইমাম হোসাইন হাসতে হাসতে ছুটে ছুটে এসে নানুজানকে জড়িয়ে ধরলেন ও আমার নানুজান আজকে কি এমন ঘোড়া চড়াবে আর নানুজান বলো ওই সময় আল্লাহ নবী বলেছিলেন ও আমি তোমাদের নানুজা যতদিন বেঁচে থাকবো তোমাদের চোখের কান্না আমি রসুল্লাহ সইতে পারবো না কেননা ও বাবা ইমাম হাসান হোসাইন তোমরা হলে আমার কলিজার একটা টুকরা তোমরা হলে কলিজার একটা টুকরা অংশ একদিকে ফাতেমা আর একদিকে ইমাম হাসান হোসাইন তোমরা আমার ওই কলিজার একটা অংশ ইমাম হাসান হোসাইনকে বলছে আমি তোমাদেরকে ঘোড়া চড়াবো ইমাম হাসান আনন্দ হয়ে মানে খুশিতে বাঘে বাঘ হয়ে লাপাচ্ছে আমরা ঘোড়া চড়বো সবাই ঘোড়া চড়ছে আমাদেরকে ঘোড়া দেয় না আর আমরা চড়তে পারি না তাহলে আমাদের নানুজান ঘোড়া চড়াবে মানে কি নানুজানের কাছে গিয়ে আবদার দেখাচ্ছে তখন একটা বাচ্চা আসে না আর যেই বাচ্চাটার কাছে খাবার কিংবা যা কিছু দেওয়া হচ্ছে বাচ্চারা তখন এবারে কাছাকাছি এসে ঘেঁচতেছে তার কাছে কাছাকাছি বেশি হয় তার কোলে বেশি আসে কেন তার কাছে গেলে কিছু দেয় ওই সময় ইমাম হাসান হোসাইন আনন্দিত হয়ে গিয়েছে আল্লাহ নবী বলেছিলেন ও বাবা ইমাম হাসান ও নওয়াসা হোসাইন আমি তোমাদের নানুজান আমি এই জমিনে জমিনে আমি ঘোড়া হয়ে গেলাম আমি হাঁটু হয়ে গেলাম ও আমার নানুজান ইমাম হাসান হোসাইন আমি সেজদায় চলে গেলাম ও ইমাম হাসান হোসাইন তোমরা আমার এই পিঠের উপরে উঠে পড়ো যখন পিঠের উপরে চড়ে বসে গিয়েছে আর আল্লাহ নবী ওই জমিনে একটা কদম ওই হাঁটু দিয়ে হাঁটু দিয়ে হাঁটু দিয়ে হাঁটু দিয়ে এদিকে ওদিকে ঘোরা ঘুরি করে আম্মা জান ফাতেমা বাড়ির ভিতর থেকে দেখতে পে আম্মা জান ফাতেমা তুজাকারা রাদিয়াল্লাহু আনহা তিনি অজনয়নে কান্নাকাটি করছে আমার আব্বা জানকে এমন কষ্ট দিচ্ছে আমার আব্বা জানকে এতটা কষ্ট দিচ্ছে এই সময় আম্মা জান ফাতেমা নবীর কদরের কথা চিন্তা করে কান্নাকাটি করছে কিন্তু ইমাম হাসান হোসাইন নানু জানের উপরে চড়ে সওয়ারি হয়ে উটের উপরে বেবে তিনি যখন কদম 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 গোয়ায় এটা দেখা পরে তারারা আনন্দিত হয়ে খুশিত হয়ে তারারা হাসতে লেগে গিয়েছে আর ফাতেমা আশ্চর্য করতে পারলো না ছুটে বাড়ি থেকে বাইর হয়ে গিয়েছে ছুটে বাড়ি থেকে বাইর হওয়া পরে আব্বা জানের কাছে গিয়ে আমি আপনার বেটি সহ্য করতে পারি না আব্বা জান ওই সময় ইমাম হাসান হোসাইনকে বোকাবুকি করে ইমাম হাসান হোসাইনকে নবীর ওই পিঠ থেকে তিনি নামিয়ে নিয়েছিলেন ওই ইটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই পিঠের উপর থেকে নামিয়ে নিয়ে ছেলেদেরকে বকাবকি করেছে ওই সময় নবী পাক বললেন ও বেটি ফাতেমা আজ থেকে যদি আমার সামনে আমার দুটো নানুজানকে যদি বকাবকি করো যদি তাদেরকে ডাঁটো তাদেরকে যদি কষ্ট দাও আমি রসুলুল্লাহ জানিয়ে দিলাম আজ থেকে বেটি ফাতেমা তোমার বাড়িতে আমি আর রসুলুল্লাহ পা দেব না এ কথার দ্বারা নবী যেমন ভালোবাসতে তেমন আল্লাহ ইমাম হাসান হোসাইনদেরকে ভালোবাসতে কেমন ভালোবাসতে এক সময় একজন সাহাবা রয়েছে যে সাহাবার নাম হলো দাইহাতুল কলবি যে সাহাবার নাম দাইহাতুল কলবি সেই সাহাবা বারবার বারংবার নবী পাকের কাছে আসতেন যখন নবীর কাছে বেশি বেশি আসতেন ইমাম হোসাইন গিয়ে সেই সাহাবার কোলে বসতেন তার কাছে গিয়ে তার দাড়ি ধরতেন তার সঙ্গে একটু আমোদ করতেন বাচ্চা বেলায় বাচ্চা বয়স দাড়ি ধরে টানতেন টুপি নিয়ে নিতেন
এমন করে তার কোলে বসে একটু দুষ্টুমি করতেন বারবার আসে যায় ইমাম হুসাইনও এসেছে ইমাম হুসাইন আসার পরে দেখছে দাইহাতুল কালমি বসে রয়েছে কিন্তু জিবরাইল আলাইহিস সালামের মনে একটা ইচ্ছা আমি কি ইমাম হাসান হুসাইনকে নিয়ে আমি নামাসা নবীর এই উত্তরসূরি ইমাম হুসাইনকে নিয়ে আমি জিবরাইলকে একটু মহব্বত করতে পারবো না আমি কি একটু আদর করতে পারবো না সেই দিনকে সেই সাহাবা দাইহাতুল কলবি আর নাবাবী শরীফে আসেন নাই সেই দিন জিবরাইল স্বয়ং দাইহাতুল কলবির সুরাত নিয়ে নবীর দরবারে হাজির এবার যে এমন একটা ঘটনা ঘটবে জিবরাইল তো জানতো না এখন হুসাইনও এসেছে আসার পরে ওনার কোলে গিয়ে বসেছেন ইনি তো জানে না যে ইমাম হুসাইন জানে না যে এটা জিবরাইল আলাইহিস সালাম ইনি সাহাবার সুরাত নিয়ে বসেছে এখন ওনার কোলে গিয়ে বসতে 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 দাড়ি ধরে টানে এই জিবরাইল খুব খুশি হচ্ছে আমি তো এনাকে নিয়ে একটু আদর করব আল্লাহ আমার আজকে নিয়তটাকে কবুল করেছেন এইবারে হাত দিতে দিতে এবার চারিদিকে হাত দিতে দিতে এমন সময় পকেটে হাত দিয়ে ফেলেছেন পকেটে হাত দিয়ে ফেলেছেন কি করবেন পকেটে তো কিছু নাই ইনি তো জিবরাইল আলাইহিস সালাম পকেটে দাইহাতুল কালবির পকেটে হাত দিলে কিছু খাবার থাকতো মানে ইমাম হুসাইনের জন্য আনতেন কিছু খাবার দিতেন তিনি বার করে নিতেন কিন্তু এনার পকেটে যখন হাত দেওয়া হয়েছে খালি ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন ও রব্বি আল্লাহ আমি জিবরাইল আলাইহিস সালাম দাইহাতুল কলবি সূরাতে এসেছি আল্লাহ আমি দাইহাতুল কলবি সূরাতে ইমাম হুসাইনের দরবারে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমি কি অপমানিত হয়ে যাব আল্লাহ নবী চুপকে চুপকে দেখতে পেয়েছিলেন যে এটা তো জিবরাইল এটা আর দাইহাতুল কলবি নয় এটা তো আল্লাহ পাকের জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মালাইকা আমার নাতি যে হাত দিয়েছে কিছুই তো পাবে না অবাক হয়ে যাবে রাগ হয়ে যাবে ওই সময় আল্লাহ পাকের কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করছে জিবরাইল আলাইহিস সালাম ও রব্বি আল্লাহ পাক আমি জিবরাইলকে অপমানিত হয়ে যাব আজকে কি আমি অসম্মানিত হয়ে যাব আল্লাহ ইমাম হুসাইন তো আমার পকেটে হাত দিয়েছে দাইয়াতুল কলবি সাহাবাবে আমি তো জিবরাইল না না জানে না ও রব্বি আল্লাহ আমি দাইয়াতুল কলবি সেজে এসে বসেছি আজকে কি আমার পকেটে কি কিছু দেবেন না ওই সময় আমার আল্লাহ ওই দাইয়াতুল কলবি সাহাবা জিবরাইল ফেরেশতা পকেটে আমার আল্লাহ ইমাম হুসাইনের জন্য আমার আল্লাহ জান্নাতুল আঙ্গুর ওই জান্নাত থেকে আঙ্গুরগুলো নিয়ে ওই জিবরাইল পকেটে আমার আল্লাহ পৌঁছে দিয়েছিলেন ওই সময় ইমাম হুসাইন ওই পকেটে যখন হাতখানা দিয়েছিলেন হাতখানা দেওয়ার পরে ইমাম হুসাইন যখন আঙ্গুরখানা পেয়েছে ইমাম হুসাইন তখন আনন্দিত হয়েছে এমন আঙ্গুর কোথায় পেয়েছে ও নবী সাহাবা চাচা জান্নান আপনি এই আঙ্গুরগুলো কোথায় পেয়েছেন এই আঙ্গুরগুলো দেখতে খুব সুন্দর লাগছে এই আঙ্গুরের রসগুলো টপ টপ করছে ও চাচা যা নানা যা ও নানু যা এই আঙ্গুরগুলো কোথায় পেয়েছেন আমি তো এতদিন এমন আঙ্গুর দেখতে পাই না ওই ছোট্ট নাওয়াসা ইমাম হোসাইন ওই আঙ্গুর খানা নিয়ে যখন খেলে এই আঙ্গুরের দুনিয়ার আঙ্গুরের টেস্ট আর জান্নাতি আঙ্গুরের টেস্ট কি এক হবে হবে এর তো টেস্ট 100% গ্যারান্টি একবার যে খাবে এর স্বাদ আর কেউ ভুলতে পারবে না ইমাম হুসাইন পূর্বে তো আগে খেয়েছে আর আজকে ইমাম হুসাইন আঙ্গুরগুলো খাচ্ছে খেতে খেতে খুব একটা টেস্ট পাচ্ছে একটা সুগন্ধি পাচ্ছে তার থেকে ইমাম হুসাইন দাইহাতুল কালবিকে বলছে নানু জান ও নানু জান আজকে আপনি আঙ্গুরগুলো কোত্থেকে আনলেন এর আগে তো আপনার কাছে অনেক কিছু খেলাম আমি তো এত টেস্ট পাইনি ও ভাইজানেরাম ও নজওয়ান যুবকেরা মুরব্বিয়ানেরাম সেই নামাসা ইমাম হুসাইনের আবদারে ইমাম হুসাইনের খাতিরে আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক রহমতের দুনিয়া আমার আল্লাহ রহমতের দিকে তাকে ইমাম হুসাইনের আনন্দিত করার জন্য তার মুখে হাসি ফোটানোর জন্য জান্নাতে আঙ্গুরখানা তার পকেটে দিয়ে দিয়েছে আর ইমাম হুসাইন ওই আঙ্গুরগুলো খেয়ে তার মনের তৃপ্তি মিটিয়ে দিয়েছে বাবা সেই ইমাম হুসাইনের দ্বারা কি বোঝা যায় দুনিয়ার মানুষ ইমাম হুসাইনকে সম্মান
না করলেও আমার আল্লাহ ইমাম হুসাইনকে ভালোবাসে। দুনিয়ার মানুষ ভালোবাসতে হবে না, দুনিয়ার মানুষ মানুষ নবীকে ভালোবাসতে হবে না। কেউ যদি না ভালোবাসে, আমার আল্লাহ ভালোবাসবে, আমার আল্লাহ ভালোবাসবে। তার জন্য তো আজকে কারবালা, তার জন্য এই ইসলামকে আজকে টুপিকে প্রতিষ্ঠিত রাখার জন্য, এই নামাজকে প্রতিষ্ঠিত রাখার জন্য সঠিক সঠিক খলিফাকে বসানোর জন্য, নেক মানুষকে চেয়ারের আসনে বসানোর জন্য, নেক মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য, সেই জন্য ইমাম হাসান হুসাইন সেই চেয়ারে, সেই চেয়ার গদি লোবে নয় নোবে নয়, তিনি সঠিকভাবে পরিচালনা করার জন্য সেই গদিতে জনগণ চেয়েছে বলে তার সেই ইচ্ছায় সেখানে গিয়েছিল। কিন্তু একটাই হলো কষ্টকর বিষয়, একটা হলো দুঃখের বিষয় হলো এটাই, আজ আজ সমাজে দেখতে পাওয়া যাবে সব থেকে ইসলামের যদি ক্ষতি করতে হয়, যারাই যারাই ইমাম হুসাইনের পিছনে দাঁড়িয়ে, যারা কেবলা বানিয়ে ইমাম বলে অনুসরণ করে, যারা দাঁড়িয়ে নামাজখানা সালাতখানা আদায় করেছেন, নামাজ পড়ার পরেও তারা সালাত আদায় করার পরেও সালামখানা ফিরিয়ে দেওয়ার পরে তারা ওই ইমাম হুসাইনকে পাকড়াও করেছিল, বন্দি করেছে, তারা হলো কারা? তারা হলো মুনাফিক। কারা? মুনাফিক। মুনাফিক সম্বন্ধে কুরআন আয়াত আছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহ ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহি ফাউলাইকা হুমুল মুমিনুন ওয়া সাউফা ইউতি আল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। ও আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ কোরআনে তার সংবাদ জানিয়ে দিয়েছি, ও দুনিয়া মানুষেরা তোমরা শুনে নাও জেনে নাও, আমি আল্লাহ মুনাফিকদের জায়গাটা, আমি আল্লাহ মুনাফিকদের স্থানটা, আমি আল্লাহ জাহান্নামের যত আযাব আছে ওই জাহান্নামের আযাব থেকে নিকৃষ্ট জায়গাতে আমি আল্লাহ তাদের স্থানও দিয়ে রেখেছি। হে সমাজের মানুষেরা, হে দুনিয়া মানুষেরা, তোমরা ওই মুনাফিকি করো না, তোমরা ওই মুনাফিকির চক্রান্ত তোমরা যাবে না, ওই মুনাফিকির দলেতে তোমরা ভিড়বে না, ভিড়বে না। কেননা ইমাম হুসাইনের পিছনে নামাজ পড়ার পরেও তারা মুনাফিকি করে ইসলামের ক্ষতি করেছে, আর সমাজে দেখতে পাওয়া যাবে, আর সমাজে গ্রামে গঞ্জে মোড়ে 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 কেউ বা মুনাফিকের আড্ডাখানা খুলে দিয়েছে, তার কাছে যাওয়ার পরে মুনাফিকির গন্ধ ছাড়া অন্য কিছু হবে না। সেও নামাজ আদায় করে, সেও টুপি পরে, সেও জামাত পরে, সেও পাঞ্জাবি পরে, কিন্তু মুনাফিকি করে 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 সে শুকনো মুনাফিক মার্কা হয়ে গেছে, শান্তি নাই, শান্তি নাই। আছে না? আছে না? আছে না? কিছু কিছু দেখবেন সেই মনে মনে এমন এমন মানুষ আছে, সে বলে না কিছু কিছু একটা জিনিস নেয়, এবার সেই রকম তারা সে মুনাফিকির একটা আড়তখানা খুলে ফেলেছে, সে মনে করে বিশাল চালা, সে নিজেকে মনে করে বিশাল চালা, কিন্তু আবু জেহেল বিশাল চালাক নিজেকে মনে করেছিল, আবু জেহেল নিজেকে এতটা চালাকি মনে করার পরেও সেই নবীকে গাড্ডা খুলেছে নবীকে ফেলার জন্য, কিন্তু শেষ পর্যন্ত নবী ওই গাড্ডায় পড়ল না, যে চালাকি করেছে সেই ওই গাড্ডায় পড়েছে, আর নবী ওই গাড্ডা থেকে সেই আবু জেহেলকে অতি চালাককে উদ্ধার করেছে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। মুনাফিকির কাজ হলো মুনাফিকি করা, আর ভালো মানুষের কাজ হলো ভালো কাজ করা। কথা খারাপ না, ঠিক না? ভুলবো? মুনাফিকদের কাজ মুনাফিকি করা। আপনি বলবেন কেন মুনাফিক বলছেন, বায়না তো মুনাফিক এসেছে, আজকে ইমাম হুসাইনকে কতল করতে গিয়েছিল, বন্দি করেছে। ভালো করে শুনুন, ইমাম হুসাইন
মক্কা থেকে মদিনায় চলে গেছে, মদিনা থেকে এবার বাড়ি ফিরবে। এমন সময় দেখতে পাচ্ছে মক্কায় এসেছেন আর ওখান থেকে ওই কুবা থেকে বারবার চিঠি এসেছে, বহু চিঠি চিঠি আসতেছে, যাবে না যেতে চায় না, চিঠি যখন এসে গেছে যেতে হবে। এবার বারবার যখন আমাকে চিঠি চিঠি পাঠাচ্ছে তখন আমাকে মনে করতে হবে আমার পক্ষে রয়েছে, কিন্তু ওখানে গিয়ে যেমন দেখে একটা সঠিক পন্থা নেওয়ার জন্য যদি আজ বাস্তব চিত্রটা এবার তুলে আনলাম মসজিদে বলছি এখানে গিয়ে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদটা কি না ওখানে ওখানে ইসলাম শরিয়াত যেটা সম্মত করে না সম্মান দেয় না সেই কাজটা ওখানে হচ্ছে, চলেন আমরা গিয়ে ওখানে প্রতিবাদ করব। আছেন কজন? কুড়ি জন আছে। কজন কথা বলবেন? আছে কজন? কুড়ি জন বলছে চলেন ইমাম সাহেব, চলেন আগে চলেন। মসজিদ থেকে বার হয়ে ওই গেটের বাইরে গিয়ে বলছে না ওখানে যাওয়া যাবে, ওখানে ওখানে যাওয়া যাবে, যাওয়া যাবে। সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে, ঘুরে গেল গেল চাকা ঘুরে গেছে তো, সেই রকমই ইমাম হোসাইন যাবে না কুপায়, এই কুপায় যাওয়ার উদ্দেশ্য নিয়েছে। এখন সাহাবাগণ সবাই এসে বলছে না আপনাকে ছাড়বো না, আপনাকে যেতে দেবো না, কেন ওদের পরিস্থিতিটা খুব ভয়ানক, ওরা আপনাকে বলে বলে নিয়ে যাবে, কিন্তু ওখানে গিয়ে আপনার সঙ্গে বিয়াদবি করবে, নবীর আওলাদের সঙ্গে বিয়াদবি করবে, আমরা মানবো না, আমরা ছাড়বো না। এইবারে বলছে না আমাকে যেতে হবে। এইবার যখন যাবেন বেরিয়ে পড়েছেন, কিছুটা রাস্তা যাওয়ার পরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পাঠালেন, গিয়ে তারা একের পর এক আসতেছে। আসার পরে বলছেন ইমাম হোসাইন, ইমাম হোসাইন আমরা আপনাকে নিতে এসেছি। তখন আসরের অক্ত হয়ে গেছে, আসরের অক্ত হয়ে গেছে। ইমাম হোসাইন বলছে ও আল্লাহকে বাংলা বান্দিরা, ও মুসলমান ঘরে আমার বাপেরা মায়েরা বোনেরা, ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের তরফ থেকে নকশহীন পাঠানো হয়েছিল, ইমাম হোসাইন কোথায় আছে, ইমাম হোসাইন কোন জায়গায় আছে, ইমাম হোসাইনকে বন্দী করা হবে, ইমাম হোসাইনকে ধরে নিয়ে ওই জিয়াদের দরবার পর্যন্ত নিয়ে যাওয়া হবে। ওই নকশহীনরা বাহির হয়ে গেল, সবাই একের পর আসতেছে, আসতে 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 দেখতে পেয়ে গেছে ইমাম হোসাইন সামনে দাঁড়িয়ে আছে। ইমাম হোসাইন যখন সামনে দাঁড়িয়ে আছে ওই সময় ইমাম হোসাইনকে বললেন ও ইমাম হোসাইন আমরা আপনাকে নিতে এসেছি। এমন করে কথা বা কত শুরু হয়ে গেল, ইমাম হোসাইন এক বাক্যে বলে দিয়েছে ও ইয়াজিদ ইবনে জিয়াদের দলের মানুষেরা, আমি ইমাম হোসাইন যাওয়ার জন্য রেডি হয়ে এলাম, আসরের অক্তে নামাজ এসে গিয়েছে, আপনারা কি ইমামতি করবেন না আমাদের তরফ থেকে ইমাম হবে। ওই সময় ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের ওই মানুষেরা বলেছিল না 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 না, নবী পাকের আওলাদ যেখানে হাজির আছে, ইমাম হোসাইন যেখানে আজ হাজির আছে, কখনো আমরা ইমামতি করব না, ইমামতি যদি করতে হয় আপনাকে ইমামতি করতে হবে, আর নবীর আওলাদের পিছনে আমরা নামাজ আদায় করব, এটা তো বড় মূল্যবান কথা, ভালো কথা, না 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 আমরা ইমামতি করব না। ওই সময় ইমামতির জায়গায় ইমাম হোসাইনকে পাঠানো হলো, ইমাম নামাজখানা শুরু করে দিয়েছে। নামাজখানা আদায় হয়ে যাওয়ার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এমন করে সালাম খানা যখন ফিরিয়ে দিয়েছে ও নওয়া যুবকেরা সালাম খানা ফেরানো পরে ওই সময় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের মানুষেরা ইমাম হোসাইনকে বলছে ইমাম হোসাইন সালাম ফিরিয়েছো, ভালো কথা, এখন আমাদের সঙ্গে ওই জিয়াদের জমিনে তোমাকে জিয়াদের কাছে যেতে হবে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে চলেন আপনাকে নিয়ে ইয়াজিদের দরবার পর্যন্ত যাব, সেই জন্য আমরা আপনার কাছে এসেছি। ইমাম হোসাইন বলছে না 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 না, ও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে আমি ইমাম হোসাইন আমাকে ছেড়ে দাও, আমার তিনটে দাবি আছে, এই তিনটে দাবির ভিতরে যেটা একটা আপনারা মঞ্জুর করে আমি ইমাম হোসাইন আমাকে ছেড়ে দিতে হবে। ওরা এক মিনিট আগে কি করছিলেন, কি করছিলেন এক মিনিট আগে, নামাজ পড়ছিলেন কার পিছনে,
কাকে ইমাম বানিয়েছিলেন বলেন? ইমাম হোসাইনকে। আর সালাম ফেরানোর পরে ইমাম হোসাইনকে ধরেছে, কোথায় যেতে হবে? আপনি নবীর আওলাদ নামাজের আগে, আর নবীর আওলাদের নামাজ আদায় হয়ে যাওয়ার পরে নবীর আওলাদকে এবার ধরছে, বলে চলেন এবার আপনাকে নিয়ে যাবো, কাঠগোড়ায় নিয়ে যাবো। তা এখন যদি বাস্তবে এখন ইমামদের পিছনে যদি ইমাম মানে মুসল্লি হয়ে নামাজ পড়ে আর সে গিয়ে যদি বাইরে মুনাফিকি করে, তাহলে এটা এটা তো স্বাভাবিক হবে, ওলিয়ে চিন্তা করার কারণ নেই, তাই তো নাকি? বাস্তব হয় না, হয় না, হয় না? সে দেখেন না, মানে ডাইরেক্ট বলছি না, অনেক আছে, অনেক আছে, সে মুনাফিকি করে 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 শুকনো কাঠ মার্কা হয়ে গেছে, তার কোনো শান্তি নেই, খাওয়ায় শান্তি নেই, পড়ায় শান্তি নেই, সে ব্যবসা করেও শান্তি নেই, সে সব সময় অশান্তিতে ভুগছে। কেন? তুমি তো অপরকে শান্তিতে রাখতে দাও না, অপরকে তো শান্তিতে থাকতে দাও না, অপরের মনে কষ্ট দাও, অপরের মনে আঘাত দাও, অপরের চোখের পানি ঝরাও, তাহলে তুমি কি শান্তিতে থাকতে পারবে? না, কখনো না। আর এমন সমাজে কিছু কিছু ছেলে, কেমন কিছু কিছু মানুষ আছে, দেখবেন মাকে ভাত দেয় না, খালাকে খালাকে বলে খালা তোমার বাড়ি চাল লাগবে, বাড়িতে মাকে ডাকে না, ফের বলছে খালা তোমার বাড়ি লাগবে, মানে মায়ের থেকে মাসির দরদ বলার বেশি একটা কথা প্রবাদ আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। তা কিছু কিছু সমাজে কিছু কিছু লোক আছে যে যে বাড়ি যে মেম্বার যে ইমাম তাকে বেশি না ভালোবেসে ফের অপরকে বেশি ভালোবাসা দেখায়, একে তাচ্ছিল্য মনে করে, একে অসম্মানিত মনে করে, ফের একজনকে সম্মানের আসনে বসায়। কখনো নয়, তোমার কাজ তুমি চালিয়ে যাও, কিন্তু যদি সঠিক পন্থা সঠিক সত্যের উপরে ন্যায়ের উপরে যদি কোনো মানুষ কোনো কাজ করে যায় তার পথে অনেক কাঁটা আসবে, কিন্তু আল্লাহ তার সম্মান তার ইজ্জত তার চলার রাস্তাটা আরো আল্লাহ সুগম তৈরি করে দিয়ে তারে তাকে আরো উচ্চ জায়গায় পৌঁছে দেবে। জোরে বলুন সুবহান। মানুষের পিছনে সমালোচনা করুক, আজকে ভালো কাজ ভালো কাজ হচ্ছে করুক হচ্ছে হোক হোক, কেউ যদি পিছনে যদি সমালোচনা করে সে তার করার দরকার করে যাক, কথা ঠিক না বলবো? আপনারা রাগ করছেন? এগুলো হলো উচিত কথা, উচিত কথা। এখানে কোনো মিথ্যা নাই, আপনি বলবেন না যে এর কোনো তথ্য নেই, তথ্য ছড়া কোনো কথা বলবো না ইনশাআল্লাহ, তথ্য ছাড়া কোনো কথা বলবো না, তার সঙ্গে কোরআনের রেফারেন্স রাখবো। আপনি বলবেন যারা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যারা ইয়াজিদের দরবার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছিল, তারা তারা আজকে সেই জায়গায় নিয়ে যাবে। ইমাম হুসাইন বলছে আমার তিনটে দাবি, এক নম্বর আমার যে জন্মভূমি মক্কায় সেই মক্কায় আমাকে যেতে দাও, আর নইলে নইলে আমাকে মদিনায় থাকতে দাও, আর নইলে আমাকে যে কোনো বাইরের একটা রাষ্ট্রে চলে যেতে যাওয়ার সুযোগ করে দাও, আমি আপনাদের মাঝখানে আর কাঁটা হয়ে দাঁড়াবো না। জোরে বলুন বলুন। কিন্তু সেই ইয়াজিদের লোক সৈন্যরা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে বলেছিল না, আজকে আমরা যার সৈনিক যার সেনাবাহিনী আমরা যাকে অনুসরণ করি, যাকে যারা আমাকে পাঠিয়েছে আমাদেরকে পাঠিয়েছে, আমরা তার কথা শুনবো না আপনার কথা শুনবো, শুনবো তার কথা শুনবো না আপনার কথা শুনবো। এখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের একটা বোন আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিয়ে হয়েছিল। এই যে কারবালা প্রান্তর পর্যন্ত, শুধু এই এক থেকে দশ দিন পর্যন্ত কারবালা নয়, দেখেন এক তারিখে কারবালা যে ফোরাত নদীর পার্শ্ববর্তী জায়গাটা ময়দানে সেখানে এক তারিখে পৌঁছেছিলেন। এক তারিখে যাওয়ার পরে কথোপকথন চিঠি যাওয়া আসা কথাবার্তা হতে 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 ন তারিখ অতিক্রম করে। কাফেলা কজন ছিল? 72 জন, তার ভিতরে 40 জন মহিলা, 40 জন মহিলা আর
মাত্র এদিকে 32 জন বেটা ছেলে বাচ্চা ছোট ছোট বাচ্চা কোলে শিশুকে নিয়ে তারা ওই ময়দান পর্যন্ত যেয়েছিল মক্কার মানুষরা বলেছিল ইমাম হুসাইন না হে নবীর আওলাদ হে ইমাম হুসাইন তুমি সেই ফাতেমার উত্তরসূরি নবীর উত্তরসূরি আজ মুসলিম জাহানের উত্তরসূরি তুমি হয়েছো আমরা আপনাকে বিদায় দেব না আমরা আপনাকে ছাড়ব না আপনাকে ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের মানুষেরা ওরা নিয়ে গিয়ে আপনাকে হত্যা করে দেবে এটা কখনো আমরা দেব না কাঁদছে সবাই কান্নাকাটি করছে ছাড়বে না তথাপিও ওই কাফেলা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তিনি কারবালার প্রান্ত পর্যন্ত চলে গিয়েছেন এটা মনে রাখবেন এই কারবালাকে কেন্দ্র করে বিভিন্ন কেতাবে নানান লোকে শিয়ামতের কিছু কেতাবও বার হয়েছে আর বড় বড় আলেমেরা আমাদের মুফতিরা বলেছেন যে এই কারবালার বিশেষ করে বেশি বিশ্লেষণ করলে অনেক সময় ইমামের ঈমানের ঘাটতি হয়ে যায় যদি বলবেন কেন এই যারা এই পক্ষে বিপক্ষে লড়াই করেছে কেউবা সাহাবা কেউবা নবীর কাছে তারা পড়ে থাকতো কিন্তু এদের ভিতরে দ্বন্দ্ব এদের ভিতরে মতনৈক্য এদের ভিতরে ঝামেলা সৃষ্টি করেছে এদের ভিতরে ক্ষতি করেছে এদের ভিতরে রাগারাগি এদের ভিতরে চটাচটি এদের ভিতরে ফাটাফাটি শুধু ঘটিয়েছে একমাত্র মুনাফিকরা ঘটিয়েছে যদি বলবেন আপনি কেমন এখানে আমিরে মুয়াবিয়া যখন আসনকে ছাড়বেন আমিরে মুয়াবিয়া চাচ্ছে ইয়াজিদ যদি আমার ছেলে যদি আসনে বসে এই রাজ্যের মানুষেরা শান্তিতে থাকতে পারবে না যেমন আজকে ভারতবর্ষের জমিনে দাঁড়িয়ে ভারতের মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা মুসলিম জাতিরা চেয়েছিলাম যদি আজকে বিজেপি সরকার নরেন্দ্র মোদী যদি আজকে ভারতবর্ষের গদিতে বসে আজকে মুসলিম জাতিরা আজকে ভালো থাকতে পারবে না মসজিদের উপরে আঘাত করবে মাদ্রাসার উপরে আঘাত করবে পশ্চিম বাংলা যদি আজকে বিজেপি নামিও এই সরকার যদি আজকে গঠন হয়ে যেত আজকে আমরা প্রকাশ্যে এই রকম সর্বশানি মাহফিল করতে পারতাম না আজকে মসজিদের উপরে আজকে টুপিওয়ালা যদি রাস্তায় দাঁড়াতো সেই টুপিওয়ালার উপরে আঘাত আনতো আনতো কি আনতো না যদি না জিতে যদি এত বাড়াবাড়তি করে তাহলে জিতে গেলে কি হতো হতো না জিতে গেলে হতো না তাই সেই নরেন্দ্র মোদী আমরা চেয়েছিলাম না এমন একটা হতভাগা এত বড় একটা কপাল পাটা সে আজকের ভারতবর্ষের গদিতে বসে আছে বলে দেখেন আজকে মানুষ হাহাকার মানুষ আজকে খেতে পাচ্ছে না মানুষ আজকে কত কষ্টে উত্তর প্রদেশের মতো জায়গায় একটা ভান চালককে টুপি পরে আছে বলে পাঞ্জাবি পরে আছে বলে তাকে টানতে টানতে রিসেন্টলি কিছুদিনের ঘটনা ছোট বাচ্চাটা গিয়ে পা জড়িয়ে ধরছে আমার আব্বুকে মেরো না আমার আব্বুকে মেরো না সেই ছোট বাচ্চাটাকে ছিটকে ফেলে দিয়ে সেই যুবকটাকে আঘাত করছে তার কারণটা হলো সে হলো ইসলামকে ফলো করে সে টুপি পরেছে সে পাঞ্জাবি পরেছে কারণটা হলো এটাই তাই আমিরে মুয়াবিয়া চেয়েছিল না ইয়াজিদ যদি আমার এই চেয়ারে বসে তাহলে রাজ্যটা হয়তো বেগাত ঘটবে সেই জন্য একটা আলোচনার মাহফিল করেছিল তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি বেঁচে ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা একদিকে আলী রাদিয়াল্লাহু আনহু একদিকে আমিরে মুয়াবিয়া একদিকে কি হবে বাপ যুদ্ধ হবে না কোনো যুদ্ধ হবে না মিটিং হবে কি হবে যুদ্ধ হবে এই ভাই আসছে বলে মনে করবে না যে জলসা হবে ভাই শুধু একটু ক্যাম্প পড়াবে দোয়া করবে লাস্টে আমি বাড়ির লোক তো আমার এমনি খুব কাছের লোক সবাই তো জানে একই ব্যাপার ভাই ভাইয়ের মতো সর্ব জায়গায় তাও শুধু ওই ক্যাম্প পড়ে একটু দোয়া করবে আপনার রাগ করেন তে অল্প সময় যতক্ষণ না হবে আমি আলোচনাও ছাড়তে পারছি না তা এখন এবার আলোচনা হবে একটা বসে মিটিয়ে নেওয়া হবে যে দ্বন্দ্ব যে একটা এর ভিতরে বিশৃঙ্খলা তৈরি করে দিয়েছে সেই জন্য আলোচনা মাহফিল আম্মাজান আয়েশা সিদ্দিকা একদিকে দাঁড়িয়ে আলী রাদিয়াল্লাহু আনহু একদিকে দাঁড়িয়ে আমিরে মুয়াবিয়া একদিকে দাঁড়িয়ে এইবারে আমিরে মুয়াবিয়ার দিকে মুনাফিকি কিছু দোয়াল আছে ওরা চেয়েছিল যদি আপোষে মিটে যায় ওরা চেয়েছিল যদি আপোষে মিটে যায় দোর শরীফ আল্লাহ যারা যাট কাজ চালাতে
দেরি করা যাবে না, কালকে সকালে করে কাজ করবে, নামাজ কাজা হয়ে যাবে। তাহলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা আর মুনাফিক মাঝখানে ঢুকে গেছে বাপ। এরা বলতে যাচ্ছে যদি এরা বসে আলোচনা করে নেয় তাহলে দেখতে পাওয়া যাবে আমাদের যে উদ্দেশ্য আছে এটা হাসিল হবে না। বুঝতে পেরেছেন? এটা আর হাসিল হবে না। সেই কারণে যুদ্ধ তখন শুরু হয়নি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে যুদ্ধ হবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই সময় দাঁড়িয়ে গেছে, ও যুদ্ধ আর হবে না, যুদ্ধ আর হবে না, এমন সময় চারিদিকে সবাই দাঁড়িয়েছে, একদিকে আম্মা জান আয়েশা সৈন্যরা, একদিকে আলী রাদিয়াল্লাহু আনহু সৈন্যরা, অপরদিকে আমিরে মুয়াবিয়া সৈন্যরা দাঁড়িয়ে আছে। এমন সময় লক্ষ্য করে দেখা যায় এর মাঝখানে মুনাফিকি তৈরি হয়ে গিয়েছে। মুনাফিকরা চিন্তা করছে, না না, যদি এদের আপোষে বসে মিটিয়ে যায় তাহলে আমাদের উদ্দেশ্য, আমাদের ফায়দা নেওয়া হবে না। এদের মানে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হলো এদের বসে আলোচনা করতে দেওয়া হবে না, গন্ডগোল তৈরি করতে হবে। ওদের ভিতরে সবাই আলোচনা শুরু হয়ে গেল, একদল চলে যাও আম্মা জান আয়েশার দলের ভিতরে, আর একদল চলে যাও আলীর দরবারে, আলীর দলের ভিতরে। এমন করে সবাই ভাগ হয়ে গিয়েছে, পাঁচজন 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 এবং দশজন দশজন করে দাঁড়িয়ে গিয়েছে, আর এই একে অপর দিকে সবাই তীর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। এই যারা প্রতিনিধি দিচ্ছে, প্রতিনিধি করছে, কিন্তু তারা কেউ যুদ্ধ করবে না। এই যুদ্ধ শুরু করেছে কারা? ঝামালা মুনাফিক দলটা, যারা খারিজ হয়ে গেছে, যারা খারিজ হয়ে গেছে। এইবার মুনাফিক দলটা ওরা বলছে, এরা এদিক থেকে তীর যখন ছুঁড়েছে ওদের দলে যারা দশজন আছে ওরা ওদিক থেকে মারা শুরু করেছে, ফের এদিক থেকে দশজন মারা শুরু হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখতে পাচ্ছে এ তো আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আপোষে একটা আলোচনার ব্যাপার ছিল, কিন্তু এইভাবে যে যুদ্ধ শুরু হয়ে গেল না, এটা করা যাবে না। এইবারে আলী রাদিয়াল্লাহু আনহুর দলে যেগুলো লোক আলীকে সাপোর্ট করেছিল, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ওই সময় বলছেন, উসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে উসমান, তোমার এই কাজ, তোমার এই যে একটা মীমাংস করে নেবে বলে তুমি যুদ্ধ শুরু করেছো, আমরা আপনাকে আর সাপোর্ট করি না, আর সাপোর্ট করি না। উসমান রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার? এরা তো আমার সাপোর্ট করেছিল, মাঝখানে যুদ্ধ বাদিয়ে দিয়ে এরা মাঝখান থেকে ফায়দা লুটে চলে গেছে। ও ভাইজানেরা, ও নজওয়ান যুবকেরা, আমার আব্বা জানেরা খুব সংক্ষেপের ভিতর দিয়ে আলোচনা করতে চায়। তারে সেই ইমাম হুসাইন নামাসা, ইমাম হাসাইন রাদিয়াল্লাহু আনহু, যাদের আল্লাহ পাক বলেছেন ইমাম হাসান হুসাইনকে সম্পর্কে আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে ভিতরে বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিয়ারিল জান্নাহ, যাদেরকে আমার আল্লাহ ওই জান্নাতের রমণীদের ভিতরে যুবকদের সর্দার যাদের বানাবে সেটা হলো ইমাম হাসান আর হুসাইনকে করা হবে, আর অপর দিকে আম্মা জান ফাতেমাকে করা হবে। ওই সময় দেখতে পাওয়া যায় ওই দলগুলো খারিজ হয়ে গেল, উসমানের দল থেকে কেটে গিয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহু দল থেকে কেটে গিয়ে ওই যে দলটা খারিজ হয়ে গেছে ওরা ওর সাপোর্টে গেল না, এর সাপোর্টে গেল না, এর সাপোর্টে না থেকে ওরা মাঝখান থেকে ওই দলটা শিয়া বলে গণ্য হয়ে গিয়ে তারা আলাদা ভাগ হয়ে গেছে। ওখান থেকে শিয়াদের একটা শুরুয়াত, ওখান থেকে শুরুয়াত হয়েছে। সেই জন্য এরা ইমাম হাসান হুসাইন যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল চলেন আপনাকে নিয়ে যাব, এমন করে এই 72 জনের কাফেলা নিয়ে তারা রওনা দিয়েছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নয়, সেই ফরাত নদীর মানে পার্শ্ববর্তী ময়দানে, তারা কারবালার প্রান্ত, সেই জায়গায় যখন ইমাম হুসাইনকে সেই কাফেলাগুলো নিয়ে ওই জায়গায় তাঁবু তৈরি করা হলো, ওই জায়গায় তাঁবু তৈরি করা হলো, ওই জায়গায় তাঁবু তৈরি করার পরে সবাই আছে, আলোচনা হচ্ছে, চিঠি যাচ্ছে আসছে, কিভাবে মীমাংসা করা যায় যাতে যুদ্ধ না করা যায়। ইয়াজিদ চাইছে যে চেয়ারটাকে
ইমাম হুসাইনকে দেওয়া যাবে না চেয়ার 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 ইমাম হুসাইনকে দেওয়া যাবে না চেয়ারে আমি ইয়াজিদ থাকব আজ আফগানিস্তানের জমিনে যাব আফগানিস্তানের জমিনে যাব মিডিয়া প্রচার করছে আজ তালিবানরা এই করছে ওই করছে উমুক ফায়ার করছে উমুক সবাই হত্যা হয়ে যাচ্ছে আজকে আমরা হিন্দুরা কত সংকটে পড়ে যাব সেই জন্য গতকালকে দিল্লির জমিনেতে যে সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্টের যে মেন জজ রয়েছে বিচারপতি তাদের নেতৃত্বে তাদের ইন্দনে খুদ আমাদের এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাদের ইন্দনে যে প্রধানমন্ত্রী ভবন থেকে কিছুটা দূরে আরএসএস দল বলে কিছু সংখ্যক মানুষেরা তারা দাঁড়িয়ে তারা স্লোগান দিয়েছে জয় শ্রীরাম না বললে ভারতবর্ষের জমিনে থাকতে হবে আর তারা ইসলাম জয় বলবে নয় তাদেরকে এই জয় শ্রীরাম স্লোগান দিতে হবে এই এই রিসেন্টলি গতকালকের খবরে দেখছিলাম তাহলে চিন্তা করে এতটুকুখানি শুধু তালিবান শুধু ক্ষমতা এসছেন একটা চেয়ারে বসে চোরা মনে করছে সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে কিন্তু যে মিডিয়াগুলো যা প্রচার করছে মানুষের কাছে তুলে ধরছে কিন্তু এগুলো আদৌ সত্য নয় আদৌ সত্য নয় যদিও ফাইলিং হচ্ছে উপরে মানুষ আতঙ্কে ভয়তে তারা যে মরে মানে ছড়িয়ে ছিটে যাচ্ছে ওরা মনে করছে জনগণের ভিতরে তারা নিক্ষেপ করছে কিন্তু এগুলো নয় আজ মুসলিম জাতির একটা মানে খুব শুকরিয়া আদায় করতে হয় যে আজকে তাদের দ্বারা আজকে ভারতবর্ষের মুসলিমদেরকে যারা সংকটে যারা কষ্টের ভিতরে তারা ফেলতে চেয়েছিল কিন্তু নয় আগামী দিনে এটা আর হবে না ইনশাআল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আজ আমরা একটা নিয়ত করেছি আমাদের একটা মানে ওয়াইজিন গ্রুপ আছে বক্তাদের একটা গ্রুপ আছে সেই ওয়াইজিন গ্রুপ থেকে আমাদের একটা বার্তা নিয়ে আমরা আপনাদের ধরো এই জেলা ভিত্তিক সভাপতি যারা আছে আমরা তাদের কাছে এই বার্তাটা পৌঁছাবো কিছুদিনের ভিতরে আমরা যাব তাদের কাছে যে আলেম ওলামা টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা যাদেরকে পুলিশ প্রশাসন থেকে আজকে প্রশাসনের আধিকারিকরা পর্যন্ত যাতে রাতের বেলা হোক দিনের বেলা হোক টুপিওয়ালা দেখলে দাড়িওয়ালা দেখলে ভ্যান চালক দেখলে আজকে সে ট্যাগ চালক দেখলে সে দাড়ি রাখার কারণে পুলিশ প্রশাসন যাতে তাদেরকে হেনস্থ না করে তাদেরকে অপমানিত না করে সেই কারণে যারা আজকে যুব সর্বপ্রথম যারা ইদানিং করে যারা সভাপতির আসনে এসেছে আমরা তাদের কাছে এই বার্তাটা পৌঁছানোর জন্য ওয়াইজন গ্রুপ থেকে আমরা এই বার্তাটা তাদের কাছে পৌঁছাবো এগুলো পৌঁছানো ভালো কি ভালো না যাওয়া ভালো ভালো সমাজে সমাজের কিছু কাজ করতে গেলেও যে যেমন পদ্ধতিতে থাকে তাদেরকে নিয়ে চলতে হয় তাদের সহযোগিতা নিয়ে কাজ করতে হয় আজকে সমাজে এক একটা দায়িত্ব এক একটা কাজে আমরা প্রত্যেকে নিয়ে যেত আজ মানুষ একটা কাজের যখন দায়িত্ব থাকে তার যখন দায়িত্ব বেড়ে যায় তখন নানান কিভাবে সমাজের মানুষের সহযোগিতা এইবারে যদিও আমরা এক টাকা দেড় টাকা দিয়ে সহযোগিতা করি তারপরেও এই পাড়ায় এই গ্রামে অনেক ধনী মানুষ অনেক আমার বাপেরা চাচারা তাদেরকে সম্মান দিয়ে আমি তাদের কাছে যা চাই আল্লাহর রাস্তে তারা আমাকে ফেরায় না কোনোদিন আর আগামীতেও যতদিন আল্লাহ রাখবে তাদের কাছে আমি যখনই আশা নিয়ে একটা দাবি নিয়ে তাদের কাছে যাই প্রত্যেকে আমাকে সহযোগিতা করে আমপানের সময়ও আমরা সহযোগিতা করেছি আর তেমনি ইদানিংও আমরা সহযোগিতার হাত বাড়িয়েছি আগামীতে আমাদের এরকম সমাজ কল্যাণ কাজ করার একটা উদ্দেশ্য আছে এই গ্রামে এই পাড়াতে আমি বলতে